আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। রাজ্যে স্বাস্থ্য ভবনে নতুনভাবে কর্মী রিক্রুট করা হয়েছে, এখানে নিজের জেলাতেই তোমরা পোস্টিং পাবে। 23টি জেলা থেকে শূন্যপদ প্রকাশিত হয়েছে। সো ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে কিভাবে আবেদন করবে, এছাড়াও কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কি লাগবে, এছাড়াও বেতন কাঠামো কি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সঙ্গে যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চান তারা ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে। নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে, যেটি স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত হয়েছে, এবং এখানে 23টি জেলা থেকেই আবেদন করতে পারবে। প্রতিটি জেলার ক্ষেত্রে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। নোটিশটি 2 ফেব্রুয়ারি 2022 সালে প্রকাশিত হয়েছে, যার রিক্রুটমেন্ট নোটিশ নম্বর তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কমিউনিটি হেলথ অফিসার পোস্টে রিক্রুট করা হয়েছে ন্যাশনাল হেলথ মিশনের ক্ষেত্রে। 23টি জেলাতেই তোমাদের রিক্রুট করা হচ্ছে, যেখানে এলিজিবল ক্যান্ডিডেটরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন তোমাদের 3 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট তোমাদের রয়েছে 15 ফেব্রুয়ারি 2022 সাল পর্যন্ত। করতে গেলে তোমাদের 100 টাকা আবেদন ফিস রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্যে, এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্যে 50 টাকা আবেদন ফিস রয়েছে, যেটা অনলাইনে আবেদন করার সময় তোমরা পেমেন্ট দিতে পারবে। এবং এখানে দেখো তোমাদের নেম অফ দ্য পজিশনের ক্ষেত্রে কমিউনিটি হেলথ অফিসার পোস্টে রিক্রুট করেছে। প্লেস অফ পোস্টিংয়ের ক্ষেত্রে দেখো তোমাদের স্বাস্থ্য কেন্দ্র এনিওয়ার ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে রিক্রুট করা হবে। পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই রিক্রুট করা হবে। এবং এখানে নাম্বার অফ ভ্যাকান্সির ক্ষেত্রে দেখো টোটাল 500টি ভ্যাকান্সি রয়েছে। বেতন কেমন দেওয়া হবে, 20,000 টাকা করে প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে, বেতনের সাথে তোমরা আদার সুবিধা পাবে। এরপর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী প্রয়োজন দেখো, এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং তোমাদের থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবে। সাথে অবশ্যই নার্সিংয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং সাথে অবশ্যই বাংলা লিখতে বলতে পড়তে জানতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে আদার কোয়ালিফিকেশন বলেছে, যেগুলো থাকলে অগ্রাধিকার পাবে, আর যদি না থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবে। এজ লিমিটের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। মোড অফ সিলেকশনের ক্ষেত্রে প্রথমে রিটেন টেস্ট হবে, সেখানে কোয়ালিফাই হলে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। এবং এখানে দেখো 100 নম্বরে তোমাদের টোটাল সিলেকশন প্রসেস থাকবে, যেখানে 85 নম্বর তোমাদের রিটেন টেস্ট হবে এবং 15 নম্বর তোমাদের ইন্টারভিউ হবে। সো এভাবে তোমাদের সিলেকশন হবে। এবং এখানে অবশ্যই সিলেবাস সংক্রান্ত ডিটেলস রয়েছে, তোমরা আবেদন অবশ্যই অনলাইনে করতে পারবে। 3 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে গেছে, লাস্ট ডেট তোমাদের রয়েছে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। সো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে এখানে দেখো তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারো। এখানে 23টি জেলা থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং অবশ্যই নিজের জেলাতে তোমরা পোস্টিং পাবে। তো তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি অনলাইন আবেদন করার পোর্টালের লিঙ্ক দিয়ে দেবো, এছাড়াও এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, এছাড়াও নোটিশের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই চেক আউট করে নিতে পারো এবং অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এখানে 23টি জেলা থেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন।